দ্য অ্যালাইড জয়েন্ট ফোর্স কমান্ড ব্রেনসাম হচ্ছে নেদারল্যান্ডস অবস্থিত নেটোর একটি কমান্ড বেস। গুগল ম্যাপে এই জায়গাটিতে দেখানো হয়েছে শুধুমাত্র একটি ক্যামোফ্লেজ ইমেজ, এর বেশি আর দেখা সম্ভব নয় আপনার পক্ষে। প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখানে বৈঠক করেন নেটোর কর্মকর্তারা, যে কারণে খুব স্বাভাবিকভাবে এই জায়গাটির পুরো চিত্র দেখানো হয়নি গুগল ম্যাপে। আরেকটি রহস্যময় স্থান হচ্ছে ডেনমার্কের ফারো দ্বীপ, কিন্তু ঠিক কী কারণে গুগল ম্যাপে এই দ্বীপের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়নি তা এখনও পরিষ্কার নয়। অনেকেই বিশ্বাস করেন এই দ্বীপে একটি সামরিক ঘাঁটি আছে যেখানে নানা ধরনের গোপন পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, আর এই যুক্তি মেনে নিলে বুঝতেই হবে কেন গুগল এই জায়গাটি মানুষের দৃষ্টির আড়ালে রেখে দিয়েছে। জেরুসালেমের গেথসেমেন জায়গাটি একটি ধর্মীয় পবিত্র জায়গা হিসেবে পরিচিত, বাইবেলে বেশ কয়েকবার এই জায়গার উল্লেখ আছে। এটাই সেই স্থান যেখানে যীশুখ্রিস্ট তার জীবনের শেষ সন্ধ্যা কাটিয়েছিলেন, এখান থেকেই তাকে ধরে নিয়ে গিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। গুগল ম্যাপে এই জায়গাটিকে ঝাপসা করে দেখানো হয়েছে, শুধু এই স্থানই নয়, জেরুসালেমের আরও অনেক জায়গায় গুগল ম্যাপে দেখানো হয়নি। আয়ারল্যান্ডের মিডল্যান্ডস কারাগার দেশটির সবচেয়ে দুর্ধর্ষ কয়েদীদের রাখার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও বিদ্রোহী আইরিশ রিপাবলিকান আর্মির সদস্যরাও এখানে বন্দী আছেন। এটা আয়ারল্যান্ডের সবচেয়ে নিরাপত্তা ব্যবস্থাযুক্ত কারাগার, স্নাইপার এবং হেলিকপ্টার দিয়ে এই কারাগার পাহারা দেওয়া হয়, আর বন্দীরা যাতে কোনোভাবেই পালাতে না পারে সেজন্য সব রকমের ব্যবস্থাই করা হয়েছে এখানে। গুগল ম্যাপে কারাগারের যানপাশে বেশ অনেক স্থানে ঝাপসা করে দেওয়া হয়েছে। ধারণা করা হয় কোনো গুরুত্বপূর্ণ কিছু আড়াল করতেই গুগল ম্যাপে এই জায়গাগুলো ঝাপসা করে দেওয়া হয়েছে। জার্মানিতে অবস্থিত নেচুর এয়ারবেসের পশ্চিম এবং দক্ষিণ পূর্বাংশে কিছু এলাকা গুগল ম্যাপে দেখানো হয়নি। এই এয়ারবেস থেকেই নেচুর বোয়িং E3 সেন্ট্রি কম্পোনেন্ট পরিচালনা করা হয়। ধারণা করা হয় গুগল ম্যাপের এই ঝাপসা ক্যামোফ্লেজ স্থানগুলোর ছবি প্রকাশ হলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, আর এই কারণে হয়তো এই জায়গাটি গুগল ম্যাপে আড়াল করে রাখা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি টক ক্রিয়েটিভস চ্যানেল।